আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বের চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি এই পর্বেও যথারীতি বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর একষট্টি থেকে আশি নম্বর পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন আমরা প্রশ্ন উত্তর শুরু করি একষট্টি নম্বর প্রশ্ন ঠাকুরগাঁও থেকে লিখেছিলেন সামিয়া আফরোজ তিনি প্রশ্ন লিখেছিলেন অজুতে পা ধৌত করার সময় হাত দিয়ে খিলাল না করলে কি অজু হবে এই প্রশ্নের উত্তর হল হাত দিয়ে আঙ্গুল খিলাল করার অর্থ হল যেন আঙ্গুলের মাঝে কোনো জায়গায় শুকনো না থাকে তো আপনি যদি এমনভাবে ধৌত করতে পারেন যেখানে শুকনো থাকার কোনো অবকাশ থাকে না অর্থাৎ আপনি ভালো করে পা পুকুরের মধ্যে বা হাউজের মধ্যে চুবিয়ে নিলেন সেক্ষেত্রে দেখা যেতে পারে যে কোনো শুকনো জায়গা থাকছে না এক্ষেত্রে আপনি যদি আঙুল খেয়াল করতে না পারেন সময়ের অভাবে তাহলে আপনার অজু কিন্তু হয়ে যাবে আর যখন অল্প পরিমাণ পানি নিয়ে আপনি অজু করবেন তখন স্বাভাবিকভাবে আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো এবং পায়ের আঙুলের ফাঁকা জায়গাগুলো শুকনো থাকার সম্ভাবনা থাকে অবশ্যই আমরা যখন অল্প পানি দিয়ে অজু করব তখন খিলাল করে নেব এবং বেশি পানি দিয়েও যদি ওযু করি আমরা খেলাল করব কারণ হাত এবং পা এগুলো ধৌত করা কিন্তু ফরজ ফরজ যদি কোনো জায়গায় ঘাঁটতি থেকে যায় অজু কিন্তু হবে না আশা করি বোঝাতে পেরেছি বাষট্টি নম্বর প্রশ্ন বগুড়া থেকে লিখেছেন সুমন ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন সব গোসলের সময় কি করতে হয় এবং হাফ প্যান্ট পরে অজু গোসল করা যাবে মানে যে কোনো গোসলের পূর্বে অজু করতে হবে কিনা না এটা বাধ্যতামূলক কিনা এই প্রশ্নের উত্তর হলো ফরজ গোসল হোক অথবা যে কোনো গোসল হোক সব গোসলের পূর্বে অজু করাটা সুন্নত তবে কেউ যদি অজু করতে ভুলে যায় ওযু করতে মনে নেই এসে গোসল করতে নেমে গেছে পুকুরে হোক অথবা আপনার শহরের নিচে হোক যদি অজু করতে ভুলে যান তাহলে অজু না করলেও শুধু গোসল করলে হবে গোসলের যে ফরজগুলো আছে এইগুলো যদি আদায় হয়ে যায় সম্পূর্ণ শরীর যদি ধৌত করে ফেলেন কুলি যদি করেন আর নাকে যদি পানি পৌঁছে দেন তাহলে আপনার গোসল পরিপূর্ণ হয়ে যায় কোনো ফরজ আর বাকি থাকে না তবে মনে রাখবেন প্রত্যেক গোসলের শুরুতে অর্থাৎ গোসলের আগেই ওযু করে নেওয়াটা একটা সুন্নত আমরা এই সুন্নত্র সকলে পালন করার চেষ্টা করব আর গোসলের পরে ওযু করার কোনো প্রয়োজন নেই অনেকে গোসল করার পরে ওযু করে এটার কোনো প্রয়োজন নেই এটা শূন্যত না এটা মুস্তহাব না দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছিলেন হাফ প্যান্ট পরে অজু গোসল করা আসলে গোসল করার সময় প্রয়োজনের ক্ষেত্রে সম্পূর্ণ উলঙ্গ হওয়া জায়জ আছে তবে বিনা প্রয়োজনে হাফ প্যান্ট পরা অর্থাৎ হাঁটুর উপরে পা কাপড় উঠানো এটা কিন্তু দায়মি ফরজ তরক করা করা হয়ে যায় এটা একটা গুণা হয় অতএব যে কোনো ক্ষেত্রে হাফ প্যান্ট পরাটা অনুচিত একা থাকেন অথবা জনসমাগমে থাকেন হাফ প্যান্ট পরাটা অনুচিত এবং এটা আপনার দায়মি ফরজকে তরক করে সুতরাং হাফ প্যান্ট পরে অজু গোসল না করাই উত্তম তবে বাথরুমের মধ্যে যদি এরকম অবস্থা হয়ে যায় জাং খুলে ফেলছেন এখন অজু করার সময় হয়েছে বা গোসল করবেন আপনি একা একা করতে পারেন শুধুমাত্র বা অশ্রমের ভিতরে তবে বাহিরে যদি আপনি কোনো জায়গায় মাঠে ঘাটে পুকুর ঘাটে নদীর ঘাটে যদি গোসল করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হাঁটু ঢেকে যেতে হবে হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না আশা করি আমি বুঝাতে পেরেছি এরপরে তেষট্টি নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন জাহিদ হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন যে নামাজের মধ্যে খারাপ চিন্তাভাবনা মনে আসলে কি নামাজ হবে আসলে নামাজের মধ্যে শয়তানের ওয়াশোয়াশা আসতে পারে এটা স্বাভাবিক যখনই ওয়াশোয়াশা আসবে তখন আমরা আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পাঠ করব কেমন নামাজের মধ্যে খারাপ চিন্তাভাবনা আসলে নামাজ ভঙ্গ হয় না এটা সমস্ত মানুষের ক্ষেত্রেই সমস্ত মুসলমানের ক্ষেত্রে এই ওয়াশোয়াশাটা চলে আসা স্বাভাবিক অতএব এটা নামাজ ভঙ্গের কারণ নয় তবে যখনই এরকম কোনো ওয়াশোয়াশা চলে আসবে দুনিয়াবি চিন্তা চলে আসবে তখনই আমরা ফিরুল্লাহ পাঠ করব মনে মনে এরকম পাঠ করার পরে আমরা আবার কেরাত সুরা যা পড়তেছিলাম পড়তে শুরু করে দেব মনোযোগ সহকারে ইনশাল্লাহ এরপরে চৌষট্টি নম্বর প্রশ্ন উত্তরা থেকে লিখেছিলেন কামরুল নাহার তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামীকে না জানিয়ে জমানো টাকা থেকে কি দান করা যাবে দান সৎকা করা যাবে এই প্রশ্নের উত্তর হলো স্বামী যদি আপনাকে অনুমতি দেয় যে এই টাকা থেকে তুমি খরচ করতে পারো এটা আমি তোমাকে দিলাম অথবা আমি রাখলাম তুমিও খরচ করো আমিও খরচ করি এরকম বোঝাপড়া যদি স্বামীর সাথে থাকে তাহলে আপনি না জানিয়ে খরচ করতে পারেন তবে স্বামী যদি আপনাকে আমানত দেয় যে এই টাকাটা রাখো যখন প্রয়োজন হবে তখন আমাকে দিবা এই রকম আমানতের ক্ষেত্রে আপনি খরচ করতে পারেন না আপনি তার অনুমতি ব্যতীত দান সৎকা করতে পারেন না তবে আপনাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে যে এই টাকা আমিও খরচ করতে পারি তুমিও খরচ করতে পারো কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে আপনি সেখানের অনুমতির প্রয়োজন পড়বে না আশা করি বুঝতে পেরেছেন পঁয়ষট্টি নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন তাসলিমা তিনি প্রশ্ন লিখেছিলেন ফরস রোজার কাজা বাকি থাকলে কি নফল রোজা রাখা যাবে হ্যাঁ নফল রোজা রাখা যাবে অনেক মহিলাদের রমজানের ফরস রোজা কাজা থেকে যায় এরপরে সাওয়ালের রোজা এরপরে আবার আরাফার রোজা জিলহাজ মাসের রোজা এই রোজাগুলো রাখতে পারবে ফরজ রোজার কাজা হাতে থাকা সত্ত্বেও এই নফল রোজাগুলো রাখা যাবে এতে কোনো সমস্যা নেই এরপরে ছেষট্টি নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন নিজাম তিনি প্রশ্ন লিখেছিলেন একই ব্যক্তি যদি পাড়া প্রতিবেশী আত্মীয় এতিম হয় তাহলে কি কোরবানের গোষ্ঠের তিন ভাগ থেকেই তাকে দিতে হবে আসলে তিনি প্রশ্ন হয়তো বোঝাতে চেয়েছেন এরকম যে কোরবানির গোষ্ঠ তো তিন ভাগ করতে হয় এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ পাড়া প্রতিবেশী যাদেরকে বলি আমরা বংশের লোকজন এখন একজন ব্যক্তি যদি গরিব হয় আত্মীয় হয় এবং প্রতিবেশী হয় তাহলে কি তিন ভাগ থেকে সে পাবে কিনা এর উত্তর হলো যে গরুর গোষ্ঠী তিন ভাগ করাটা জরুরি বিষয় নয় গরুর গোষ্ঠ কোরবানির গরুর গোষ্ঠী তিন ভাগই করতে হবে এটা কিন্তু জরুরি বিষয় নয় এটা পরিস্থিতি বিবেচনা করে ভাগ করতে হবে বন্টন করতে হবে তবে আমরা যে তিন ভাগ করে থাকি এটা কিন্তু একটা উত্তম পদ্ধতি খুব ভালো পদ্ধতি এটা আমরা অনুসরণ করতে পারি তবে কেউ যদি আত্মীয় হয় এতিম হয় তারপরে আপনার প্রতিবেশী হয় আপনি এক ভাগ থেকেই তাকে দিতে পারেন অথবা আপনি যদি মনে করেন তাকে একটু বেশি করে দেওয়া উচিত সে যেহেতু গরিব মানুষ আপনি বেশি করেই দিতে পারেন তবে তাকে যে তিন ভাগ থেকে আলাদা আলাদা দিতে হবে বিষয়টা এরকম নয় আপনি এক ভাগ থেকে বেশি করে দিতে পারেন তিন ভাগ থেকে দিতে হবে এটা জরুরি বিষয় নয় আশা করি বুঝতে পেরেছেন এরপর সাতষট্টি নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন মিতু তিনি প্রশ্ন লিখেছিলেন জিলহজ মাসের কত তারিখে আরাফার দিন হয় জিলহজ মাসের নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন ইয়মু আরাফা বলা হয় যে দিনটাকে তো এই দিনটা চলতি বছর দু হাজার বিশ সালের জুলাই মাসের একত্রিশ তারিখ শুক্রবার এটা হলো ইয়ামু আরাফা বা নয় জিলহাজ আরাফার দিন এরপর আটষট্টি নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন জামাল উদ্দিন হুসাইন তিনি প্রশ্ন লিখেছিলেন যারা কুরবানি দেয় তাদেরকে কি পশু জবাই করা পূর্ব পর্যন্ত না খেয়ে থাকতে হয় অর্থাৎ যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছে তারা কি সকাল থেকে পশু কুরবানি করা পর্যন্ত না খেয়ে থাকবে কিনা এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন তিনিও লিখেছেন তো এই প্রশ্নের উত্তর হল যারা কুরবানি করবে তারা সকাল থেকে কুরবানির পশু জবেহ করা পর্যন্ত না খেয়ে থাকতে হবে এটা কিন্তু জরুরি বিষয় নয় কোরআন কিংবা শূন্য কোনো নির্দেশনাও নয় আপনি চাইলে কোনো কিছু খেতে পারেন তবে সুন্নতটা হলো যে সকাল থেকে ঈদের নামাজে যাওয়া পর্যন্ত কোনো কিছু না খেয়ে শুধুমাত্র ঈদুল আজহার ক্ষেত্রে ঈদের নামাজ পড়তে যাওয়া পর্যন্ত কোনো কিছু না খেয়ে নামাজ পড়ে আসা নামাজ পড়ে এসে তারপরে কোনো কিছু খাওয়া এটা একটা সুন্নত কুরবানি ঈদে ঈদুল আজহার ক্ষেত্রে তবে পশু জবাই করা পর্যন্ত না খেয়ে থাকতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় সুন্নতটা হলো না খেয়ে ঈদগাহে যাওয়া আশা করি বোঝাতে পেরেছি এরপরে উনসত্তর নম্বর প্রশ্ন সাতক্ষীরা থেকে লিখেছিলেন আসাদুজ্জামান তিনি প্রশ্ন লিখেছিলেন কোন দোয়া বা আয়াত কোন দোয়া বা আয়াতের আমল করলে দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দিবেন ও কোন দোয়া বা কোন আয়াতের আমল করলে আল্লাহ রবুল আলমিন দুশ্চিন্তা থেকে পেরেশানি থেকে মুক্তি দান করবেন এই প্রশ্নের উত্তরে অনেক আলোচনা করেছি ইতিপূর্বে পূর্বে আজকে খুবই সংক্ষিপ্তভাবে বলি দুশ্চিন্তা থেকে বেরসানি থেকে মুক্তি মুক্ত থাকার জন্য আল্লাহ রব্লা আলমিন কোরআনুল কারিমে বেশ কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন রাসুলের করিম সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বেশ কিছু দোয়া আমাদের জন্য বলেছেন আমরা জানতে পেরেছি তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ কয়েকটি দুয়া আপনাদের সামনে তুলে ধরছি খেয়াল করে শুনবেন তাহলে এরকম দুশ্চিন্তাগ্রস্ত যখন হবেন তখন বেশি বেশি পাঠ করবেন বিশেষ করে ফরজ নামাজের পরে রাতে ঘুমানোর পূর্বে দোয়া করার সময় এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করবেন তা হলো হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল নে আমাল মাউলা ওয়ানি আমান নাসের আমি আবারও বলছি হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল নে আমাল মাউলা ওয়ানি আমান নাসির এই দোয়া বেশি বেশি পাঠ করবেন এরপরে আরও দোয়া পাঠ করতে পারেন কুরআন কারিমের মধ্যে যে দোয়াগুলো আছে তার তার মধ্যে হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতি হাসানা ওয়াকিনা আজা নার। এই দুয়াগুলো পাঠ করতে পারেন এরপরে দুয়া ইউনুস পাঠ করতে পারেন বেশি বেশি এরপর সত্তর নম্বর প্রশ্ন মুন্সিগঞ্জ থেকে লিখেছিলেন সাদেক হোসাইন। তিনি প্রশ্ন লিখেছিলেন যে জিব্বা না নাড়িয়ে মনে মনে জিকির করলে কি সব পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর হলো। যে জিকির যখন আমরা করব তখন জিব্বাকে অবশ্যই তার তাজা রাখবো অর্থাৎ জিব্বা নাড়িয়ে জিকির করব এটা উত্তম এবং এটাই না তবে কেউ যদি মনে মনেও জিকির করে তাহলে ইনশাল্লাহ আল্লাহ রবুল এর জন্য তাকে সব দিবেন তবে একটা কথা ভালো করে মনে রাখবেন নামাজের মধ্যে জিব্বা নাড়িয়ে পাঠ করতে হবে মনে মনে পাঠ করলে কিন্তু সেটা হবে না অবশ্যই নামাজে যখন দাঁড়াবেন শুরু থেকে অর্থাৎ সানা থেকে শুরু করে দয়া মাসুরা পর্যন্ত যা কিছু পাঠ করবেন জিব্বা নাড়িয়ে পাঠ করবেন আশা করি বোঝাতে পেরেছি বাকি দোয়া দরুদ যেগুলো তাজবি তাহরিল যেগুলো সেগুলো জিব্বা নাড়ি পাঠ করাটা উত্তম তবে কেউ যদি জিব্বা না নাড়ি শুধু মনে মনে পাঠ করতে থাকে তাহলেও আল্লাহ রবুল্লা আলমিন এর জন্য সোহাব দিবেন কারণ আল্লাহ রবুল্লা আলমিন অন্তর্জামী তিনি অন্তরের খবর রাখেন তবে সন্ন্যাস পদ্ধতি কিন্তু জিব্বা পাঠ করা এরপর একাত্তর নম্বর প্রশ্ন দিনাজপুর থেকে লিখেছিলেন জান্নাত পড়শ লিখেছিলেন যে নামাজের প্রথম রাখাতে সুরা ফাতিহার পরে আয়তুল কুরসি পড়া যাবে জি নামাজে সুরা ফাতেহার পরে আয়াতুল কুরসি পাঠ করা যাবে এটা একটা আয়াত হল এটা দীর্ঘ আয়াত দীর্ঘ বড় একটি আয়াত এই আয়াতটা পাঠ করা যাবে আয়াতুল কুরসি যে কোনো রাখাতে প্রথম রাখাতে হোক দ্বিতীয় রাখাতে হোক তবে একটা কথা মনে রাখবেন যে প্রথম রাখাতে যদি আয়তুল কুরসি পাঠ করেন তাহলে দ্বিতীয় রাখাতে আয়তুল কুরসির থেকে আয়তনে তুলনামূলক যেন ছোট হয় কেমন তুলনামূলক যেন ছোট হয় এরকম কোনো আয়াত বা সুরা পাঠ করবেন যদি প্রথম রাখাতে আয়তল করছি পাঠ করেন তবে যে কোনো রাখাতেই সুরা পরে আয়তল করছি পাঠ করা যাবে এতে কোনো সমস্যা নেই বাহাত্তর নম্বর প্রশ্ন ঘনা সাতক্ষীরা থেকে লিখেছিলেন হাবিবুল্লাহ আল আমিন তিনি প্রশ্ন লিখেছিলেন সফরকারী ব্যক্তি কত রাকাত নামাজ পড়বে আচ্ছা তিনি মুসাফিরের নামাজের কথা কসর নামাজের কথা জিজ্ঞাসা করেছেন হয়তো যদি কোনো মুসাফির কসর নামাজ পড়তে হয় তার সফররত অবস্থায় তাহলে তিনি ফজরের নামাজ তো দুই রেখাতি পড়বেন জোহরের নামাজ চার রাকাতের জায়গায় দু পড়বেন আসরের নামাজ চার চার রাকাতের জায়গায় দু পড়বেন মাগরিবের নামাজ তিন রাকাত তিন রেখাতি পড়বেন এশার নামাজ চার রাকাতের জায়গায় দু রাকাত পড়বেন হয়তো বুঝাতে পেরেছি চার রাকাত বিশিষ্ট নামাজগুলো দুই রাকাত পড়তে হবে এটা হলো মুসাফিরের জন্য কসর তবে কোনো মুসাফির যদি কোনো মসজিদে ঢুকে যায় ইমামের পিছনে যদি নামাজ পড়ে তাহলে তাকে চার রাকাতই পড়তে হবে তবে তিনি একা যদি নামাজ পড়ে তাহলে তাকে চার রাকাতের জায়গায় দু রাকাত পড়তে হবে অথবা তিনি যদি কোনো জামাত কায়েম করেন তাহলে ইমাম হিসেবে একজন মুসাফির ব্যক্তিও চার রাকাত বিশিষ্ট নামাজ দুই রেখাত পড়াবেন আশা করি বোঝাতে পেরেছি মাগরীবের নামাজ তিন রাকাত তিন পড়তে হবে পড়াতে হবে এরপরে তেহাত্তর নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন মিম তিনি প্রশ্ন লিখেছিলেন যে জিকির দুরু তওবা দোয়া পাঠ করার পূর্বে কি আউজবিল্লা বিসমিল্লা পড়া যাবে আচ্ছা জিকির আজগার দোয়া দুরুদ তসবি পাঠ করার পূর্বে কি আউজবিল্লা বিসমিল্লা পাঠ করতে হবে কি না বা পড়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যে দোয়া দুরুদ তাওবা ইস্তেফার জিকির এগুলো পাঠ করার পূর্বে আউজবিল্লা বিসমিল্লা পাঠ করতে হয় না তবে আপনি যদি পাঠ করেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এরপরে চুয়াত্তর নম্বর প্রশ্ন নবাবগঞ্জ থেকে লিখেছিলেন না নবাবগঞ্জ দিনাজপুর থেকে লিখেছিলেন শাহিদ মিয়া শহীদ মিয়া প্রশ্ন লিখেছিলেন যদি কোনো আদিবাসী বিপদে পড়ে বিপদে পড়ে মুসলমানদের মাঝে গরু ছাগল মান্যত করে তাহলে কি সেটা মুসলমানদেরকে খাওয়ানো যাবে আচ্ছা তিনি হয়তো বোঝাতে চেয়েছেন কোনো অমুসলিম কোনো আদিবাসী অমুসলিম যদি মুসলমানদের কাছে মান্যত করে মুসলমানদের কোনো দরগায় বা ইত্যাদি হয়তো বোঝাতে চেয়েছেন যদি মান্যত করে তাহলে সেটা মুসলমানদেরকে খাওয়ানো যাবে কিনা এই প্রশ্নের স্পষ্ট উত্তর হলো কোনো অমুসলিমের মান্যত সেটা নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিনের উদ্দেশ্যে হয় না যেহেতু তার মধ্যে শিরিক রয়েছে একত্রবাদে তিনি বিশ্বাসী নন অতএব তার সেই মান্যতটা মুসলমানদের মধ্যে বন্টন করা যাবে না এটা জায়েজ নেই কোনো অমুসলিম যদি কোনো কিছু খাবার প্রতিবেশী হিসেবে মুসলমানদেরকে দেয় সেগুলো খাওয়া যাবে সেগুলো জায়েজ তবে যদি সে মান্যত করে যেখানে মান্যত করুক মুসলমানদের দরগায় হোক হিন্দুদের মন্দিরে হোক আর যেখানেই হোক না কেন কোনো অমুসলিম যদি মান্যত করে অবশ্যই সেই মান্যতের খাবারটা মুসলমান খেতে পারবে না যে কোনো খাবার হোক আশা করি বুঝতে পেরেছেন এরপরে পঁচাত্তর নম্বর প্রশ্ন মিরপুর ঢাকা থেকে লিখেছিলেন কামরুল নাহার তিনি প্রশ্ন লিখেছিলেন কাজা নামাজের পরে তাজবি পাঠ করতে হবে কিনা না আজানের জবাব দিতে না পারলে পরে দেওয়া যাবে কিনা দুইটি প্রশ্ন তো প্রথম প্রশ্নের উত্তর হলো কাজা নামাজের ক্ষেত্রে অবশ্যই জরুরি বিষয় হলো যে ফরজটা ছুটে গেছে সেটা আগে আদায় করা মনে করেন জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে তখন আপনাকে জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়াটা আপনার উপর বাধ্যতামূলক কাজা হিসেবে তবে আপনি যদি সময় থাকে তাহলে আপনি সুন্নতে মোহাকাদা যেটা আছে সেটাও আদায় করতে পারেন আরও যদি হাতে সময় থাকে তাহলে আপনি তাজবিগুলো পাঠ করতে পারেন প্রত্যেক ফরজ নামাজের পরে যে তাজবিগুলো আছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হকবর ইত্যাদি এই তাজবিগুলো আপনিও ফরজ নামাজের পরে সময় থাকলে পাঠ করতে পারেন তবে আপনার জন্য জরুরি বিষয় হল চার রাকাত জোহরের কাজা যে ফরজ নামাজটা হয়েছে সেটা আদায় করা এরপর যেগুলো আছে সময় থাকলে সুযোগ থাকলে আদায় করতে পারবেন তবে সেটাও আদায় করাটা জরুরি বিষয় না হয়তো আমি আপনাদেরকে নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার ব্রিসবন থেকে আহমাদ ফরিদ তিনি লিখেছিলেন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় নামাজ পড়া হারাম তবে এই সময় কি দোয়া পড়া যাবে এই প্রশ্নের উত্তর হলো সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় নামাজ পড়া হারাম তবে আপনি যে কোনো দোয়া পাঠ করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন মোনাজাত করতে পারেন এতে কোনো নেই সূর্যাস্ত সময় দোয়া করা জিকির করা কোরআন তেলাওয়াত করা এতে কোনো নিষেধাজ্ঞা নেই এগুলো সবই করা যাবে এবার সাতাত্তর নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন রাশেদুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন হাতে তালি দেওয়া মুখে শীষ বাজানো কি জায়েজ আছে এই প্রশ্নের উত্তর হলো হাতে তালি দেওয়া বা মুখে শীষ দেওয়া এটা ইসলামী সংস্কৃতি নয় এগুলো বিজাতীয় সংস্কৃতি অতএব এগুলো পরিহার করা উচিত তবে এগুলো নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো হাদিস বা কোরআনের আয়াত সে স্পষ্টভাবে প্রমাণ নেই এজন্য আমরা বলতে পারি এটা সরাসরি হারাম নয় তবে এগুলো যেহেতু বিজাতীয় সংস্কৃতি এগুলো মুসলমানদের পরিহার করাই উত্তম এরপর আটাত্তর নম্বর প্রশ্ন মামেশিন থেকে লিখেছিলেন নীলা তিনি প্রশ্ন লিখেছিলেন শরীরে ক্রিম বা লোশন ব্যবহার করা যাবে হ্যাঁ হ্যাঁ এই প্রশ্নের উত্তর হলো শরীরে লোশন বা ক্রিম ব্যবহার করা যাবে এতে কোনো সমস্যা নেই লোশন বা ক্রিম ব্যবহার করে নামাজ পড়াও যাবে তাতে সমস্যা নেই এরপর উনআশি নম্বর প্রশ্ন চাপা নবাবগঞ্জ থেকে লিখেছিলেন আজম আলী তিনি প্রশ্ন লিখেছিলেন মোবাইলে কোরআন পড়লে কি অজু করা লাগবে এই প্রশ্নের উত্তর হলো মোবাইলে কোরআন পড়লে স্ক্রিনে আঙুলে টাচ করে তাতে অজু করার প্রয়োজন নেই তবে অবশ্যই মোবাইলে কোরআন পড়তে গেলে অজু থাকাটা এটা একটা আদব তবে কারো যদি অজু ছুটে যায় তাহলে তার জন্য অজু করতে হবে না মোবাইলে পড়ার জন্য আশি নম্বর প্রশ্ন ঢাকার সাভার থেকে লিখেছিলেন সুমি আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন জায়নামাজে মসজিদের ছবি থাকলে কি নামাজ হবে বা অন্ধকারে নামাজ পড়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো নামাজের ছবি থাকলে তাতে নামাজের কোনো ক্ষতি হবে না তবে যায় নামাজটা এমন হওয়া উচিত যাতে কোনো ছবি না থাকে যাতে নামাজের কোনো সমস্যা না হয় আর অন্ধকারে নামাজ পড়া বা আলোতে নামাজ পড়া এতে কোনো সমস্যা নেই অন্ধকারেও নামাজ পড়া যায় আলোতেও নামাজ পড়া যায় কোনো সমস্যা নেই আশা করে আমি বোঝাতে পেরেছি